আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম দুইটি প্রিমিয়াম ইলেকট্রিক বাইক নিয়ে। দুটি দেখতে স্পোর্ট বাইক হলেও স্যাডলি বলতে হচ্ছে দুটি সাধারণ ইলেকট্রিক বাইক। আমাদের দেশে ইলেকট্রিক বাইকগুলো ইদানিং বেশ জনপ্রিয়তা পাচ্ছে অ্যান্ড সেলস বাড়ার কারণে বেশ ভালো ভালো কিছু ইলেকট্রিক বাইক আমাদের দেশে আসছে। দূর ভবিষ্যতে কোনো একদিন হয়তো আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মতোই বেশ ভালো ভালো ইলেকট্রিক বাইকগুলো সুলভ মূল্যে কিনতে পারবো অ্যান্ড আমাদের দেশের মাটিতেই চালাতে পারবো। বাট ইউ নো, রিয়ালিটি ইজ অফেন ডিসঅ্যাপয়েন্টিং, তাই আমাদের যা আছে তাই নিয়েই খুশি থাকতে হবে। অ্যান্ড দ্যাটস ওয়াই আজ আমরা আকিজ দুর্দান্ত V6 অ্যান্ড এক্সপ্লয়েড R15 এই দুটি ইলেকট্রিক বাইক সাইড বাই সাইড কম্পেয়ার করব অ্যান্ড আপনাদের প্রপারলি সব ইনফরমেশনগুলো জানানোর চেষ্টা করব। আর আমাদের মধ্যে যে রুমার্সটা ছড়িয়ে আছে, লাইক এই বাইকগুলো চালালেই পুলিশ ধরে, নাম্বার প্লেট নাই, রেজিস্ট্রেশন নাই, তাই এই সময়ে এই সমস্যা ওই সমস্যা, অলরাইট, আজকে এগুলো সবই ক্লিয়ার করব। সো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে শুরু করছি আজকের ভিডিও। ফার্স্ট অফ অল আমরা বাইক দুটির লুকস নিয়ে কথা বলি। ওভারঅল দুটি বাইকের লুকস মোটামুটি ভালোই, তবে V6 লুকস আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। অনেকটাই প্রিমিয়াম বাইক হচ্ছে আকিজ দুর্দান্ত V6, তাই লুকসের কথা চিন্তা করলে অ্যান্ড লুকসের কারণে বাইক যদি নিতে চান তাহলে অবশ্যই আকিজ দুর্দান্ত V6 আপনার জন্য একটি বেস্ট অপশন হতে পারে। এবার বলি বাইক দুটির মধ্যে কোনটির পাওয়ার ফিগার কেমন। আকিজ দুর্দান্ত V6 টপ স্পিড হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার, অন্যদিকে এক্সপ্লয়েড R15 টপ স্পিড হচ্ছে 70-80 কিলোমিটার পার আওয়ার। আমি যে টপ স্পিডের ফিগারটা বললাম এটা দুটোই কোম্পানি ক্লেম করছে। এখন আসলেই কি 100 বা ওই কাছাকাছি টপ স্পিড উঠবে কি না, আম নট শিওর। আকিজ দুর্দান্ত V6 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ারের লেড এসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ফুল চার্জ করতে সময় লাগে অলমোস্ট 5-7 আওয়ার্স অ্যান্ড এটা আপনাকে অলমোস্ট 70 কিলোমিটার মাইলেজ দিবে। আবার এক্সপ্লয়েড R15 বাইকটিতে ব্যবহার করা হয়েছে লেড এসিড ব্যাটারি, যা এক চার্জে আপনাকে মাইলেজ দিবে 60-70 কিলোমিটার্স, বাট এখানেও ব্যাটারি ফুল চার্জ করতে অলমোস্ট 7-8 আওয়ার্স সময় লাগে। ইটস মিন আপনি যে বাইকই কেনেন না কেন, বাইকের চার্জিং টাইম নিয়ে আপনার একটু পেন খেতে হবে। ব্রেকিং সিস্টেমের কথা বললে দুটি বাইকেই ফ্রন্টে ডুয়েল ডিস্ক ব্রেকিং সিস্টেম অ্যান্ড রেয়ারে সিঙ্গেল ডিস্ক ব্রেকিং সিস্টেম দেয়া হয়েছে। আপনারা জানেন যে ই বাইকগুলোতে কোনো ক্লাচ অ্যান্ড গিয়ার্স থাকে না, অর্থাৎ ফ্রন্টে অ্যান্ড রেয়ারের ব্রেক আপনার দুই হাতেই থাকবে। বাট আকিজ দুর্দান্ত V6 বেশ ভালো একটি ফিচার্স দেওয়া হয়েছে এখানে। নর্মালি ইঞ্জিন বাইকগুলোতে বাম হাতে আমাদের ক্লাচ থাকে অ্যান্ড এই ক্ষেত্রে ইলেকট্রিক বাইকগুলোতে বাম হাতে ব্রেক লিভার থাকে। আচ্ছা, ক্লাচ চাপলে কি হয়, ইঞ্জিন চলে বাট ইঞ্জিনের পাওয়ারটা চাকায় যায় না। এই আকিজের ইলেকট্রিক বাইকটিতেও সেম একই অবস্থা। এই ফিচার্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বাম হাতে লিভার চাপলেও যতই পিক আপ দিচ্ছেন না কেন ইঞ্জিনে আর টর্ক আসবে না, মানে একদমই ইঞ্জিন বাইকের মতোই সব কিছু। সাসপেনশন, চাকা অ্যান্ড বাকি সব কিছুই মোটামুটি একই, তাই সেগুলো আর ঘটা করে বলতে চাচ্ছি না। পার্সোনালি আমার ভালো লাগা নিয়ে কথা বললে আকিজ দুর্দান্ত V6 বাইকটি বেশ ভালো লেগেছে। এর বিল্ড কোয়ালিটি নিয়ে আমার মনে হয় না আপনাদের মধ্যেও কোনো সন্দেহ থাকবে অ্যান্ড এই বিষয়টা এনশিওর করার জন্য আমার একটি ইন ডিটেলস রিভিউ করা আছে এই বাইকটি সম্পর্কে, চ্যানেলে দেয়া আছে, চাইলে ঘুরে দেখে আসতে পারেন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স অ্যান্ড অলসো আই বাটনের লিঙ্কটি চলে আসছে। এবার বলি বাইক দুটির প্রাইসিং সম্পর্কে। আমার কাছে দুটি বাইকের প্রাইস একটু হাই মনে হয়েছে। আকিজ দুর্দান্ত V6 প্রাইস রাখা হয়েছে 1,50,000 টাকা অ্যান্ড এক্সপ্লয়েড R15 প্রাইস রাখা হয়েছে 1,60,000 টাকা। আরে কেমনে কি ভাই, আকিজ V6 প্রাইস তো মানা যায়, এক্সপ্লয়েড R15 কেন এত দাম? ওয়েল, বাইক দুটির আফটার সেল সার্ভিস নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, তারা আপনাদের বাইকের জন্য 6 মান্থের ওয়ারেন্টি তো দিয়েই দিচ্ছে। আপনার ডে টু ডে ট্রাভেলের জন্য দুটি বাইকই পারফেক্ট হতে পারে, কেননা মাত্র 15 টাকা খরচে সারাদিন আপনি বাইক চালাতে পারছেন। আমাদের দেশে ইলেকট্রিক বাইকগুলো নিয়ে তেমন কোনো স্ট্রিক্ট রুল অ্যান্ড রেগুলেশন নেই, আপনি অনায়াসে রেজিস্ট্রেশন লাইসেন্স ছাড়াই বাইকটি চালাতে পারবেন। জাস্ট ইউ নিড টু ওয়ার আ হেলমেট অ্যান্ড ইউ আর গুড টু গো।
আর যদি পুলিশ আপনার কাছে বাইকের কাগজ চায় তাহলে কি করবেন? তাহলে বাইকের ট্যাক্স অ্যান্ড ওনারশিপ পেপার দেখাবেন যা আপনাকে শোরুম প্রোভাইড করবে। আপনার সব কিছুই ঠিকঠাক থাকলেও 100% নিশ্চয়তা দিতে পারছি না, কেননা আমাদের দেশের সম্মানিত পুলিশ সাহেবেরা একটু বেশি সৎ। ওয়েল, দ্যাটস অল ফর টুডে। ই বাইক নিয়ে আমার বেশ কিছু ধারণা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কী ধারণা ইলেকট্রিক বাইকগুলো নিয়ে তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। সো আজ এখানেই, দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। টিল দেন, বি হ্যাপি, বি সেফ, ওয়ার হেলমেট, রাইড সেফ। আল্লাহ হাফেজ।